ঊষা ম্যাডাম বাসায় নাই আপনি কোনে ছিলেন গেটের বাইরেই ছিলাম স্যার আচ্ছা 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 আপনি গেটের বাইরে আছিলেন তাহলে ঊষা ম্যাডাম গেট দিয়ে যান বাইরে হয় আপনার কি চোখ নাই আপনি তো দেহার কথা জি স্যার আপনি যে এত ছাগলের মতো বড় হয়েছেন আপনি নিজের কি বিবেক নাই আপনি দারোয়ানের কথা বিশ্বাস করলেন কি নাই হ্যাঁ বিশ্বাস করছো কেরে হ্যাঁ ইয়া কি পেডি হিসাবে তোমার অনেক ভুল আছে গালতি আছে আচ্ছা ঈশার যে অ্যাসিস্ট্যান্ট হেঁটে ফোন নাম্বার ছিল হ্যাঁ ওর ফোন নাম্বারটা তো নেওয়া হয়নি এ তিল ফোন নাম্বার কিল্লাই তুমি না ভাই সরি বস ভুল হয়ে গেছে ঈশার মার নাম্বার আছে না বস তার ফোন আননোন আননোন দাও দাও হ্যালো রিয়া ম্যাডাম বলছেন হ্যাঁ বলছি কে ম্যাডাম আমি হাসনা হানা ওই যে ঈশা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট বলছি ঈশা ম্যাডাম কোথায় ম্যাডাম আসলে উনি তো অসুস্থ উনি বাসাতে আছে ম্যাডাম তুমি আসবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবেন হচ্ছে ম্যাডাম সুস্থ হলেই আসবেন আরে ফোনটা দাও আপনি একটু ধরেন আমাদের বস কথা বলবেন হ্যালো জি আমি ওই ঈশা ম্যাডামের সাথে একটু কথা বলতে চাইছিলাম আর কি আসলে স্যার ম্যাডাম তো ঘুমিয়ে আছেন উনাকে একটু উঠাতে হবে বুঝছেন ওই ওনার সাথে কথা না বলে আই মনে করেন যে শুটিংটা প্যাক আপ করতে পারতেছি না বুঝছেন স্যার আপনাকে তো শুটিং প্যাক আপ করতে হবে না ম্যাডাম তো যাবেন না 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 আপনি বললে তো হবে না ম্যাডামের সাথে একটু কথা বলতে হবে বুঝছেন কিন্তু স্যার আমাকে দাও তো স্যার আন্টি কথা বলবেন হ্যালো আসসালামু আলাইকুম আন্টি হ্যাঁ ওয়েলকাম আসসালাম ভালো আছেন আপনি মার্শাল বলছেন জি আন্টি আমি বলতেছি মার্শাল মার্শাল আসলে ঈশার শরীরটা ভালো নেই কাল রাত ওর একদমই ঘুম হয়নি সকালে উঠে ব্রেকফাস্ট করতে পারলো না কেমন অরুচি লাগছে এখন একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে আন্টি মানে ব্যাপার হয়েছে কি আমি সকালতে মনে করেন যে শুটিংয়ের সব কিছু সাজায় সুজায় বসে আছি তো প্যাক আপ করতে পারছি না ওনার সাথে কথা বলতে হবে যে ইচ্ছে যদি হয় আপনি প্যাক আপ করতে পারেন কিন্তু ঈশার যা অবস্থা ও তো শুটিং এখন যেতে পারবে না আই ওনার সাথে একটু কথা বলতে চাই আন্টি ও ঘুম থেকে উঠুক অবশ্যই আপনি কথা বলবেন রাখি আর বিশ্বাস হইতেছে না হেতি অসুস্থ কিন্তু বস উনি অসুস্থ না হলে তো শুটিং এ আসতেন হেতিরে আসতে দাও নাই কে ওনাকে আসতে দিল না বস